রাঙামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে 5 জনের মৃত্যু। দুটি বোটের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। নিখোঁজ কয়েকজনের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বেলা 12টার দিকে ডিসির বাংলো এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শহরের পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিন বোটে করে 10 থেকে 15 জন পর্যটক শুভলং যাচ্ছিলেন। ডিসির বাংলো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি পর্যটকবাহী বোটের সাথে সংঘর্ষ হয়। ডুবে যায় একটি বোট। পরে স্থানীয়দের সহায়তায় 5 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার এক শিশুকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবিতে 3 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে জানবো সহকর্মী ফজলুর রহমান রাজনের কাছ থেকে। রাঙামাটি থেকে তিনি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। রাজন, নিখোঁজদের উদ্ধার অভিযানের এখনকার কি অবস্থা? আর কারো সন্ধান কি ইতিমধ্যে পাওয়া গেছে কিনা বা পরিচয় আসলে জানা গেছে কিনা, সেগুলো একটু জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, যারা যারা বোট ডুবি হয়েছে তারা চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এসেছে রাঙামাটিতে বেড়াতে। তারা পর্যটন থেকে বোট রিজার্ভ করে তারা শুভলং যাচ্ছিল। প্রতিবন্ধী ডিসি বাংলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আর এখনো পর্যন্ত 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটুকু রয়েছে, হাসপাতালে মোট 5 জনের লাশ নেওয়া হয়েছে। আরো 1 জন শিশু আহত অবস্থা রয়েছে। আর উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো পর্যন্ত নতুন করে কোনো উদ্ধার তৎপরতার খবর আমাদের কাছে আসেনি। রাজন, ধন্যবাদ আপনাকে।